মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর এবার প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর হচ্ছে প্রশাসন সামাজিক প্রকল্পের সুবিধা দিতে তৎপর প্রত্যেক জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন সামাজিক প্রকল্পের দ্রুত সুবিধা দিতে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পের দ্রুত সুবিধা দিতে অতিরিক্ত জেলা শাসকদের পরিদর্শনের নির্দেশ প্রত্যেক জেলা প্রশাসনের নির্দেশ দেওয়া হয়েছে সামাজিক প্রকল্পের দ্রুত সুবিধা দিতে নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ ৩১শে মার্চের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে জেলা শাসকদের অতিরিক্ত জেলা শাসকদের পরিদর্শনের নির্দেশ জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য দীপ্তিমান মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন কি জানা যাচ্ছে দেখো কালকে মুখ্যমন্ত্রী কিন্তু যে 15 জন সেক্রেটারিদের নিয়ে সচিবদের নিয়ে বৈঠক করেছিলেন সেখানেই তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে সাধারণ যে পরিকল্পনাগুলো রয়েছে বা যে সামাজিক যে কাজকর্মগুলো করেছে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি পৌঁছাচ্ছে না তার একটা রিপোর্ট তিনি চেয়েছিলেন এবং সেই মতে কিন্তু আজকে কিন্তু নবান্ন থেকে প্রত্যেকটা জেলার জেলাশাসক এবং এডিএমদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে ব্লক মিউনিসিপ্যালিটি এলাকা ধরে ধরে কিন্তু আলাদাভাবে কিন্তু নিজেরা পরিদর্শনে গিয়ে সেখান থেকে কিন্তু রিপোর্ট তৈরি করতে এবং সেখানে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড জয় জহর থেকে আরম্ভ করে বিভিন্ন যত প্রকল্প রয়েছে যে সামাজিক সুরক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পে সাধারণ মানুষ কতটা পৌঁছেছে তাদের কাছে এবং যদি না পৌঁছে থাকে তাহলে কেন পৌঁছায়নি কি কারণে পৌঁছায়নি সরজমিনে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে এবং রিপোর্টের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে 31শে মার্চের মধ্যেই কিন্তু এই ইন্সপেকশন করে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং এই কাজের জন্য কিন্তু এডিএমদের বলা হয়েছে এডিএমরা নিজেরা যাবেন এবং দরকার পড়লে কিছু কিছু জায়গায় কিন্তু জেলা শাসকদেরকেও কিন্তু সেখানে যেতে বলা হয়েছে এই মর্মে কিন্তু ইতিমধ্যে নবান্ন থেকে কিন্তু প্রত্যেকটি জেলাকে কিন্তু আলাদাভাবে নোটিফিকেশন করে দেওয়া হয়েছে বেশ ধন্যবাদ দীপ্তিমান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আপনাদের আরও একবার জানিয়ে রাখি মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর প্রশাসন সামাজিক প্রকল্পে দ্রুত সুবিধা দিতে নির্দেশ জেলা প্রশাসনকে